নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্র এবং লেকচার পাঁচে, লেকচার ফাইভ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, আমি তোমাদের লেকচারার হিসাবে ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের সৈয়দা রেহান আরশা ফিরিনা। তোমরা আমার পরিচয় অনেকেই জানো। আমি তোমাদের আজকের লেকচারে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা যারা শ্রেণীকক্ষে নিয়মিত আমার ক্লাস করেছো ইতিপূর্বে, তারা জানো যে আমার লেকচারের স্টাইল বা তোমাদের সাথে আলোচনার ধরনটা হয়তো অন্য বিভাগের শিক্ষকদের চাইতে একটু আলাদা হয়। আলাদা হয় এই কারণেই, তোমাদেরকে আমি বারবার বলি, সেটা হচ্ছে যে আমি আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি তোমাদের সাথে আলোচনায় যুক্ত হই। সামাজিক দায়বদ্ধতার জায়গাটা অনেক ব্যাপক। একটা মানুষ, একজন ব্যক্তি সমাজকে পাল্টাতে পারে না, তবে সেই ব্যক্তি যদি মনে করে যে আমার যে শিক্ষা, আমার যে যোগ্যতা বা আমার এতদূর আসার পেছনে আমার পরিবার যেমন দায়ী, দায়িত্ব পালন করেছেন, ঠিক তেমনি এই দেশ, এই সমাজের মানুষ দায়িত্ব পালন করেছেন। সেই আলোকেই যার যার জায়গা থেকে আমাদের অবশ্যই উচিত যে যে পেশায় থাকি না কেন সামাজিক দায় দায়িত্ব পালন করা। তার কারণ হচ্ছে এটার মাধ্যমে একটা জিনিস অন্তত প্রকাশ পায় বা প্রতিষ্ঠা পায় যে কোনো মানুষই এককভাবে জীবন চালাতে পারে না। তার কারণ আমি যে সামাজিক দায়বদ্ধতার কথা বলি, সে সামাজিক দায়বদ্ধতার জায়গাতে দেখা যাচ্ছে কারো না কারো আত্মীয় আছে, স্বজন আছে, পরিবার আছে, পরিজন আছে, এবং সবচাইতে উপরে আছে কে, আমার দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। আছেন কে, আমি যদি ইসলাম ধর্মের অনুসারী হই তাহলে আমি বিশ্বাস করব যে এইটুকু আমার আমলনামাতে লেখা থাকবে ইনশাল্লাহ, এবং পরকালে এইটুকুর ফজিলত আল্লাপাক বা পুরস্কার আল্লাপাক আমাকে দিবেন। হিন্দু ধর্মের অনুসারী মনে করবেন সৎকর্মেই পুণ্য, সৎকর্মেই স্বর্গ, সুতরাং আমি এই সৎকর্মটুকু করলে ঈশ্বর বা ভগবান আমাকে পুরস্কৃত করবেন। এই যে ব্যাপারটা আর কি, এই জায়গা থেকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন এটা গুরুত্বপূর্ণ, সামাজিক দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেই। আর আমার দেশের কথা বলছি, আমার দেশের কথা আমি বলবো তার কারণ আমার এই দেশের আজকে আমি স্বাধীনভাবে যে চলাফেরা করছি, পৃথিবীতে এখনও অনেক জাতি, অনেক সম্প্রদায়, অনেক মানুষ আছে যারা নিজেরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, যাদের নিজস্ব একটি ভূখণ্ড নেই, যাদের নিজস্ব জাতীয়তাবাদের চিন্তা থাকলেও সেই আদর্শের তাদের রাষ্ট্রের কাঠামো নেই। আমরা ফিলিস্তিনের কথাটাই জানি, শত শত বছর যাবৎ সংগ্রাম এবং যুদ্ধ করে আসছে। তাহলে আমার এই দেশ, আমার এই মাতৃভূমি, সে মাতৃভূমির জন্য যদি আমি দায়িত্ব পালন না করি আমার অবস্থানে থেকে, তাহলে কি আমেরিকা, ইংল্যান্ড থেকে এসে কেউ করবে না, আফগানিস্তান থেকে এসে করবে না, ভারত থেকে এসে করবে? সুতরাং আমি আমার নৈতিকতার জায়গা থেকেই, আমি আমার সামাজিক দায়িত্ব পালন করার জায়গা থেকেই আমি তোমাদের সাথে কোনো না কোনো বিষয়ে আলোচনায় যুক্ত হই। যারা বিগত দিনে আমার ওপেনিং ক্লাস দেখলে, প্রথম পত্রের বা ফার্স্ট ইয়ারের ওপেনিং ক্লাস, তোমরা কিন্তু খেয়াল করেছো যে আমি কিন্তু পুরো আলোচনাটাতেই আমি কাউন্সিলিংয়ের জায়গা থেকেই করেছি। আজকে আমার সৌভাগ্য এটুকুই যে আমি তোমাদের, আমার একটা সন্তান আমার জীবনে, কিন্তু আমি শিক্ষকতা পেশাতে আমি আছি জন্যই আমি আমার অনেক সন্তানের সাথে আমি মত বিনিময় করতে পারি। এই যে আল্লাপাক আমাকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, তাহলে সেই নিয়ামতের বরখেলাপ কি আমার করা উচিত? শুধু বেতন টুকু টিকিয়ে রাখার জন্যই রুটিন ওয়ার্ক করাটাই কি আমার জন্য যথেষ্ট হবে? আমি মনে করি অবশ্যই না। আমি তোমাদের আলোচনায় যুক্ত করি সামাজিক বিভিন্ন অবস্থান, বিভিন্ন অবক্ষয়, এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছিলাম যে যা কিছু হচ্ছে, কিছু না হলেও মানুষ যদি ধর্মটাকে আঁকড়ে ধরত তাহলেও অন্তত সমস্ত পৃথিবীতে আজকে এই অবস্থা হতো না। তার কারণ
কোনো ধর্মই স্বীকৃতি দেয় না। ধর্ষণ করো, নারী শ্লীলতা হানি করো, খুন করো, দুর্নীতি করো, মাদকাসক্তি হও, জঙ্গিবাদ করো, ধর্মের নামে মানুষ হত্যা করো, কোনো ধর্মই এটাকে স্বীকৃতি দেয় না। আমি যে সমস্যাগুলির কথা বললাম সেগুলো কি সংস্কৃত ভাষায় কি বলা হয়? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমার ইসলাম ধর্ম কি বলেন? আমার হাদিসে কি আছে? সেখানে বলছে দেশপ্রেম ইমানের অঙ্গ। আবার কি বলছে? যে কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান বা পবিত্র। তাহলে সেই ধর্মের অনুসারী হয়ে বা সেই যে কি বললাম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতেও গর্বের অহংকারের পুণ্যের। সেই জায়গা থেকে আমি যদি তোমাদেরকে আমার জায়গা থেকে দেশপ্রেমের কথা না বলি তাহলে কে বলবে বলো? আমি শুধু তোমাদের এটুকু বলতে চাই যে সমাজে যে অবক্ষয় চলছে, খুন, রাহাজানি, ধর্ষণ, শ্লীলতাহানি, অরাজকতা, ঘুষ, দুর্নীতি, সমস্ত জায়গার সমাধান রাতারাতি কেউ করতে পারবে না। কিন্তু যার যার জায়গা থেকে আমরা যদি সতর্ক হই, সচেতন হই, তাহলেই কিন্তু এটা সম্ভব। কেমন করে সম্ভব? আমি তোমাদেরকে গল্প বলবো না, আমি তোমাদেরকে কয়েকটা ঘটনা বলবো, যে ঘটনাগুলি আমার নিজে দেখা অথবা ওই পরিবারের সদস্যদের সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম বিধায় আমি কাছ থেকে বিষয়গুলো দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই যে সামাজিক অবক্ষয়, এর পেছনে দায়ী কার? শুধু কি সমাজ, শুধু কি শিক্ষা প্রতিষ্ঠান, শুধু কি রাষ্ট্র? অবশ্যই না। এর জন্য দায়ী পরিবারও। কখনো সমাজ, কখনো প্রতিষ্ঠান, কখনো সঙ্গ, কিন্তু আমি মনে করি মূল জায়গাটাই হচ্ছে পরিবার। আমি আমার অভিজ্ঞতা বলি, আমি জীবনে যা কিছু শিখেছি, যা কিছু ধারণ করছি, যতটুকু মূল্যবোধ অথবা সততা অথবা আদর্শ, সবগুলোই কিন্তু আমার পরিবার থেকে পাওয়া। এবং আমি জানি একটা মানুষ পরিবার থেকে যেটা পায় সেটাই সে কি করে, সেটাই সে সার্ভ করে পরবর্তীতে তার ফ্যামিলি লাইফে, তার প্রফেশনাল লাইফে, তার সোসাইটিতে। তারই আলোকে বলতে চাই যে যে ঘটনাগুলি বলছিলাম, তো একটা ঘটনার কথা শুরু করি। একজন ব্যক্তি চিন্তা করেছিলেন তার একমাত্র সন্তানকে অনেক নামি দামি একটা প্রতিষ্ঠানে, কলেজে ভর্তি করবেন, ভর্তি করবেন কারণ উনি নিজে যেমন উচ্চশিক্ষিত অভিজাত পরিবারের ছিলেন, উনি ইতিহাস জানতেন, সংস্কৃত জানতেন, উনি সাহিত্য জানতেন, রাজনীতি জানতেন, ওনার অভিজ্ঞতা ছিল বিধায় উনি মনে করেছিলেন একটা ঐতিহ্যবাহী কলেজে আমি আমার সন্তানকে ভর্তি করব, যে কলেজে উপমহাদেশের প্রতিথযশা নেতৃবৃন্দ তৈরি হয়েছে সেখান থেকে। সুতরাং সেখানে নেতাজি সুভাষচন্দ্রের থেকে শুরু করে তার শিক্ষক থেকে শুরু করে অনেকেই একমাত্র সন্তানকে ভর্তি করেছিলেন কোথায়, রাজশাহী সরকারি কলেজে। তারপরে একমাত্র ছেলে কিন্তু ওই প্রতিষ্ঠানটাকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, সে ছিল অসম্ভব সহজ সরল প্রকৃতির, বাবাকে বলার সাহস পায়নি, বারবার মাকে বলেছিলেন যে আমি ওই প্রতিষ্ঠানে পড়তে পারবো না, আমি যাবো না। বাবার চিন্তা ছিল এত বড় একটা প্রতিষ্ঠানে চান্স পেলো যেখানে চান্সই পায় না, এত মেধাবী ছেলে সে কিনা মফস্বলের একটা প্রতিষ্ঠানে পড়বে, ওখানেই পড়ুক। ওখানে ভর্তি হয়েছিল, পড়াশোনা করেছিল ঠিকই, কিন্তু ছেলেটার যা ক্ষতি হয়ে গেছিল সারা জীবনেও তার পূরণ করা যায়নি, তার পরিবার সারা জীবনই বহন করে যাচ্ছে। অর্থাৎ সেই ছাত্রটি সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, তার কারণ ওই প্রতিষ্ঠানে সে যে জায়গাতে সিট পেয়েছিল সেখানে সবাই ছিল মাদকাসক্ত,
তাকেও মাদক সেবনের জন্য চাপ সৃষ্টি করত। সে মাদক গ্রহণে অনভ্যস্ত ছিল অথবা নিতে পারত না, নিতে চাইত না। সে একটা ইনোসেন্ট ছেলে ছিল, কিন্তু পরিবার তাকে বুঝতে পারেনি অথবা সেও খোলামেলা এটা বলেনি, গোপন করে গেছে। একটা পর্যায়ে সেই স্টুডেন্টটা জীবনটা শেষ হয়ে গেছে। একাডেমিক ডিগ্রি নিয়েছে ঠিকই, পড়াশোনা করেছে ঠিকই, মানুষ হতে পেরেছে ঠিকই, কিন্তু যে জায়গাতে যাওয়ার কথা ছিল, যেখানে থাকার কথা ছিল, সেখানে থাকতে পারেনি, কারণ সে মাদকাসক্ত হয়ে পড়েছিল। এজন্যই আমি বললাম যে পরিবারেরও দায় আছে। তাহলে তোমাদের, আমার স্টুডেন্টদেরকে আমি বলতে চাই, তোমরা যে যেখানেই থাকো না কেন, অন্তত পরিবারের সাথে খোলামেলা কথা বলবে, আলোচনা করবে। তোমার হোস্টেলে থাকো, মেসে থাকো, প্রতিষ্ঠানে থাকো, তোমার সমস্যাগুলো কী, তোমার আনন্দগুলো কী, তোমার বন্ধুবান্ধবগুলো কেমন, পরিবারের সাথে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে খোলামেলা আলোচনা করবে। পরিবার আর যাই হোক না কেন, এ কথা বলবে না যে যে যত ভালো প্রতিষ্ঠানেই তুমি থাকো না কেন, যাও না কেন, আগে তোমার জীবন আগে, আগে তোমার নৈতিকতা আগে, তারপরে সেখানে যদি তুমি আলোচনা করো, তাহলে অন্তত সেই প্রতিষ্ঠানে পরিবার তোমাকে পাঠাবে না। ওই ছেলেটি বা ওই ছাত্রটি যে ভুলটা করেছিল, সেই ভুলের খেসারত যেমন আজ অবধি তার পরিবারের সদস্যরা দিচ্ছে, ঠিক এইরকমই অনেক স্টুডেন্ট আছে, মেধাবী অনেক ছেলে মেয়েরা আছে, যারা পরিবেশ পরিস্থিতির কারণে এই পর্যায়ে গেছে, মুখ ফুটে বলতে পারেনি, জন্য তাদের সহযোগিতায় পরিবার এগিয়ে আসতে পারেনি বা রোল প্লে করতে পারেনি। মাদক থেকে আমরা কি বলি যে না বলুন, আমরা শুধু না বলবো না, মাদক থেকে আমরা না বলবো না শুধু, আমরা ঘৃণা করব এবং অন্যকেও আমরা কাউন্সিলিং করব যে না, তুমি ওখান থেকে যেমন সরে আসো বা আসতে পারছো বা তোমাকে সরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি, তোমরা আমাদেরকে সহযোগিতা করো। আজকে তাহলে আমি আমার নির্ধারিত আলোচনায় ফিরে যাই। তার আগে তোমাদের আমি একটা ছোট্ট একটা টিপস দিই, সেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠান মনে করে যে ফার্স্ট ইয়ারের ক্লাস, ফার্স্ট ইয়ারে যেহেতু দুটো ইয়ার আছে, সেশন আছে, ফার্স্ট ইয়ারের ক্লাস ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারের ক্লাস সেকেন্ড ইয়ারে, সেই সমস্ত প্রতিষ্ঠানের স্টুডেন্টরা মনে করতে পারো তোমরা যে এটা তো ফার্স্ট পার্টের ক্লাস নিচ্ছে, সুতরাং ফার্স্ট পার্টের স্টুডেন্টরাই এটা দেখবে বা উপভোগ করবে বা শিখবে, আমরা তো সেকেন্ড ইয়ারে উঠে গেছি, আমাদের প্রয়োজন নেই। অথবা ফার্স্ট ইয়াররা বলবে ওটা সেকেন্ড পার্ট ক্লাস, ওটা আমরা করব কেন, বিষয়টা তেমন না। তার কারণ আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি বা এরকম অনেক প্রতিষ্ঠানই আছে সারা বাংলাদেশেই যারা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুই পার্টেরই ক্লাস নেন, হয়তো একটা চ্যাপ্টার ফার্স্ট পার্ট নিচ্ছেন আর একটা চ্যাপ্টার সেকেন্ড পার্ট নিচ্ছেন, শিক্ষকরা সেভাবে রুটিনটা করে নেন। সুতরাং আমি তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় ইয়ারের স্টুডেন্টদেরকে আমি বলছি যে তোমরা আমার উভয় লেকচারটাই ফলো করো, উভয় লেকচারটা থেকেই তোমরা শেখো, এবং দুটো চ্যাপ্টারে কিন্তু আমি একদম প্রাথমিক অবস্থাতেই আছি। ফার্স্ট ইয়ারে যেমন আগামী দিন শুরু করব আমার সিলেবাসের উপরে, আর সেকেন্ড ইয়ারেও কিন্তু আমার লেকচার ফাইভে আছি, প্রাথমিক অবস্থাতেই আছি, খুব একটা আমি এগিয়ে যাইনি। সুতরাং তোমরা সেইভাবেই আমার পাঠে মনোনিবেশ করো। যা হোক, আমরা শুরু করেছিলাম প্রি সালতানাত এজ দিয়ে, আজকে আমরা আলোচনা করব কোথায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। প্রি সালতানাত এজে আমরা কয়েকটি ক্যারেক্টারের সন্ধান পেয়েছিলাম, কারা, হাজাজ বিন ইউসুফ, খলিফা ওয়ালিদ, তারপরে মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ। আজকের আমাদের লেকচারে আমরা পরিচিত হব কার সাথে, মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির সাথে। কে এই মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি? এবং তার সাথে আমাদের এই যে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা যে টপিকসটা, এটার সাথে সম্পর্কটা কোথায়? তোমরা জানো যে সুলতান মাহমুদ এবং মোহাম্মদ বিন কাসিম অভিযান পরিচালনা করেছিলেন ঠিকই, কিন্তু স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে যেতে পারেননি বা করেননি। কিন্তু মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি ভারতে অভিযান পরিচালনা করেছিলেন, সফল হয়েছিলেন এবং মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তারই আলোকে আমরা আলোচনা করব যে এই যে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, সে ঘুরি আসলে কে,
তারপরে আমরা অবশিষ্ট অংশে যাব। তাহলে কি হলো, আলোচনা করব মোহাম্মদ বিন ঘুরি এবং তারপরে তার কোথায় অভিযান পরিচালনা করেছিলেন, তিনি করেছিলেন ভারতে, এবং অভিযান পরিচালনা করলেন তার কারণ কি ছিল এবং তার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ালো। তাহলে ঘুরি বা মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি কে? আসলে এই যে ঘুরি বা ঘুর এটা হচ্ছে একটা বংশ নয়, একটা অঞ্চল। তোমরা জানো যে আমরা পড়ি কি মোনালিসার চিত্র অঙ্কন করেছিলেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। এই যে লিওনার্দো কিন্তু ছিল ওনার নাম, কিন্তু ভিঞ্চি হচ্ছে কে? ভিঞ্চি হচ্ছে তোমার ওনার এলাকার নাম, অর্থাৎ যে অঞ্চলে উনি জন্মগ্রহণ করেছিলেন সে অঞ্চলটার নাম হচ্ছে ভিঞ্চি, অর্থাৎ ভিঞ্চি শহর। ঠিক তেমনি এই যে মইজউদ্দিন কিন্তু তার নাম, ঘুর কিন্তু একটা অঞ্চলের নাম, কিন্তু নামের সাথে তৎকালীন সময়ে অঞ্চলকে যোগ করা হতো, বিধায় আমরা ইতিহাসে জানি মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি কে? এই যে ঘুর বংশ, ঘুর বংশটা বলা হচ্ছে যে আফগান এবং পারসি, কোনো কোনো ঐতিহাসিক বলছেন এটা আফগান বংশ, কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে এটা পারসিক বংশ। এই যে এটা কখন তোমার ছিল স্বাধীন রাজ্য হিসেবে? খ্রিস্টীয় দশম শতাব্দীতে এটি স্বাধীন রাজ্য ছিল, স্বাধীন রাজ্য ছিল খ্রিস্টীয় দশম শতাব্দীতে, এবং গজনি সুলতান মাহমুদ এটা কি করলেন, অধিকার করলেন 1009 খ্রিস্টাব্দে। তারপরে কি হলো, আমি আগেই তোমাদের বলেছিলাম যে গজনি বংশের পরবর্তী সুলতানরা অযোগ্য ছিলেন, এই অযোগ্যতার সুযোগে এই ঘুর বংশ পুনরায় দখল করে নিলেন কে? গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন দখল করার পরে দেখা গেল যে তিনি তার ভাই মইজউদ্দিনের হাতে এই ঘুর অংশের কী করলেন, শাসনভার অর্পণ করলেন। কিন্তু দেখা গেল অল্প কিছুদিনের মধ্যে কি হলো, এই যে গিয়াসউদ্দিন মৃত্যুবরণ করলেন। গিয়াসউদ্দিনের মৃত্যু সাথে সাথেই ঘুর রাজ্যের একচ্ছত্র আধিপত্য তার উপর বর্তালো, মইজউদ্দিন মোহাম্মদের ওপর, এবং তিনি এই মইজউদ্দিন মোহাম্মদের হাত ধরেই ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছিল। এবং এটা কত সালে করেছিলেন, 1203 সালে তিনি স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার এটাতে কতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন, তিনি ছিলেন 1206 সালেই তিনি কি হলেন, আততায়ীর গুলিতে নিহত হলেন, এবং তিনি ছিলেন একজন নিঃসন্তান ব্যক্তি। তার মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত হলেন কে, তার বিশ্বস্ত অনুচর সেনাপতি কুতুবউদ্দিন আইবক। তাহলে আমরা নিশ্চয়ই এই ঘুর বংশ এবং মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি কেন তোমার ইয়ে করলো, ভারতে অভিযান পরিচালনা করলেন, ভারতে অভিযান পরিচালনা করলেন তার কারণ হচ্ছে তিনি খাওয়ারিজমের শাসনকর্তা যিনি ছিলেন শাহের কাছে যেমন পরাজিত হয়েছিলেন, এটা একটা কারণ। সুতরাং তিনি ভারতের দিকে তার সাম্রাজ্য বিস্তারের মনোযোগ দিয়েছিলেন। তারপরে তিনি কী চেয়েছিলেন, আমরা যেটা সুলতান মাহমুদের ক্ষেত্রে দেখেছি, আমরা মোহাম্মদ বিন কাসিমের ক্ষেত্রে দেখেছি, যে ভারতে ছোট ছোট রাজ্য ছিল বটে, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে নিজেদেরই মধ্যে বিবাদ, বিসংবাদ, যুদ্ধ, বিগ্রহ, এগুলো যেমন ছিল, অস্থিতিশীল একটা পরিস্থিতি ছিল, দুর্বল ছিল তারা সামরিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে, ঠিক তেমনি তাদের মধ্যে যে কিছু প্রথাগত সমস্যা ছিল, অর্থাৎ বর্ণপ্রথা, উচ্চনীচ, ভেজাভেদ, সাম্প্রদায়িকতা, এই জিনিসগুলোর কারণেই ঐক্যবদ্ধ ভারত বা ঐক্যবদ্ধ রাজ্য কোনো রাজ্যেরই ছিল না। তখন কিন্তু অনেক ছোট ছোট রাজ্য ছিল, রাজ্যগুলোর মধ্যে যেমন ছিল গজনি, মুলতান, সিন্ধু, কনৌজ, গুজরাট, এরকম অনেক ছোট ছোট রাজ্য ছিল, কিন্তু কোনো রাজ্যেরই রাজাদের মধ্যে ঐক্য ছিল না, অনেককে ভরা ছিল। এখন এই যে কারণগুলোতে কী হলো, একটা দেশ এবং রাষ্ট্র বা জাতি তখনই অন্যের দ্বারা কী হবেন, অন্যের দ্বারা আক্রান্ত হবে যখন নিজেদের মধ্যে ঐক্যের অভাব থাকবে, নিজেদের মধ্যে একতাবদ্ধ হতে যখন ব্যর্থ হবে, নেতৃত্বে যখন দুর্বলতা থাকবে, তখনই সেখানে
বহিঃশত্রু আক্রমণ করবে। তোমাদের বারবারই উদাহরণ দিই আমি যে একটা পরিবারের মধ্যে যদি সদ্ভাব না থাকে তাহলে অবশ্যই অন্যেরা সেটাখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। যাই হোক, তাহলে সেই সময়তে এই যে উত্তর ভারতের রাজ্যগুলোর অবস্থা ছিল কেমন, মোহাম্মদ বিন ঘুরি এইরকম একটা পরিস্থিতিতে উত্তর ভারতে যেমন অভিযান পরিচালনা করলেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলোরও ঠিক একই অবস্থা ছিল। তারই পরিপ্রেক্ষিতে তিনি কি করলেন, গজনির যে শেষ সম্রাট যিনি ছিলেন, কে তার নাম, তার নাম ছিল খসরু মালিক, তিনি ছিলেন গজনি বংশীয় সুলতান। খসরু মালিকের ব্যর্থতার কারণে যেমন গজনি মজুমদার মোহাম্মদ ঘুরি কর্তৃক অধিকৃত হলো, ঠিক তেমনি আবার মুলতানে ছিল কারা, কারামতি বংশ। এই কারামতি বংশ যারা ছিলেন তারাও ছিলেন ব্যর্থ এবং এভাবে মুলতান কী হলো, অধিকৃত হলো। কত খ্রিস্টাব্দে? 1175 খ্রিস্টাব্দে। অন্যদিকে সিন্ধু অধিকৃত হলো মুজাদ্দিদ মোহাম্মদ ঘুরি দ্বারা 1182 খ্রিস্টাব্দে, এবং তখনকার শাসনকর্তা কে ছিলেন, সাম্রাজ সম্প্রদায় এর একজন ব্যক্তি, তিনি ওই অঞ্চল শাসন করতেন এবং মুজাদ্দিদ মোহাম্মদ ঘুরি তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন এবং বিজয় অর্জন করলেন। দিল্লি এবং আজমিরে ছিল তখন চৌহান বংশ, এটা খুব প্রভাবশালী বংশ ছিল এবং এরা বলা হতো যে যোদ্ধা রাজপুত শ্রেণী। যাই হোক, এই চৌহান বংশের সাথেই ঘুরি প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন এবং তরাইন বলে একটা স্থান ছিল, সেখানে মুজাদ্দিদ মোহাম্মদ ঘুরির সাথে চৌহান বংশের যিনি রাজা ছিলেন পৃথ্বীরাজ, তার সাথে দুবার কি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল। এবং এই দুবার সংঘর্ষে দেখা গেছে যে মুজাদ্দিদ মোহাম্মদ ঘুরি প্রথমবার 1191 খ্রিস্টাব্দে পরাজিত হয়েছিলেন এবং পরবর্তী বছরেই তরাইন প্রান্তরে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এবং এই দ্বিতীয় যুদ্ধে তিনি কি হয়েছিলেন, 1192 খ্রিস্টাব্দে মুজাদ্দিদ মোহাম্মদ ঘুরি পরাজিত বিজয় অর্জন করেছিলেন। প্রথম অভিযানে কিন্তু মুজাদ্দিদ মোহাম্মদ ঘুরি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, আহত হয়েছিলেন, এবং এটা উল্লেখযোগ্য ঘটনা। তার কারণ তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ সমস্ত যে ইয়েগুলো ছিল ওই সময়ে যে রাজন্যবর্গ যারা ছিলেন ছোট ছোট রাজ্যের, সবাইকে তিনি নিয়ে একটা ঐক্যের ডাক দিয়েছিলেন মুসলিম অভিযানের বিরুদ্ধে, এবং সেই ঐক্যের কারণেই তিনি প্রথমবার বিজয় লাভ করেছিলেন বটে, কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি বিজয় লাভ করতে পারেননি। রাজা জয়চাঁদ ব্যতীত, তোমাদের বলে দিই ইন্টারেস্টিং একটা ঘটনা, রাজা জয়চাঁদ ব্যতীত সবাই তাতে যোগ দিলেও মুজাদ্দিদ মোহাম্মদ ঘুরি বিজয় লাভ করেছিলেন। রাজা জয়চাঁদই বলছে যে মুজাদ্দিদ মোহাম্মদ ঘুরিকে ভারতে আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কারণ বলছে যে ইতিহাস সে বলছে, কথিত আছে যে স্বয়ংবর সভায় রাজা জয়চাঁদের সুন্দরী কন্যা সংযুক্তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে বিয়ে করেছিলেন, কে, পৃথ্বীরাজ। এবং এই কারণেই রাজা জয়চাঁদ মুজাদ্দিদ মোহাম্মদ ঘুরিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত অভিযানের জন্য। যাই হোক, এই যে রাজার জয়চাঁদের আমন্ত্রণে গিয়েছিলেন বা নিজের সাম্রাজ্য বিস্তার নীতির কারণে যেভাবেই যাক না কেন, পৃথ্বীরাজ কিন্তু পরাজিত হয়েছিলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধে এবং নিহত হয়েছিলেন, এবং দিল্লি এবং আজমির মুসলিম শাসনাধীনে আসে। এইভাবে দেখা যায় যে কনৌজ, গুজরাট, তারপরে বুন্দেলখণ্ড, তারপরে তোমার বাংলা এবং বিহার, লাহোর, এই অঞ্চলগুলো অধিকার করেন। এর মধ্যে আরেকটা উল্লেখযোগ্য অভিযানের কথা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে বাংলা এবং বিহার। বাংলা ও বিহারে তখন ছিল সেন রাজবংশ রাজত্ব করত, তাদের রাজ্য ছিল। মোহাম্মদ বিন ঘুরি বাংলা এবং বিহারে যখন অভিযান পরিচালনা করলেন তখন এখানকার রাজা ছিলেন লক্ষণ সেন। তখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তাকে কী করা হলো, তিনি অভিযান পরিচালনা করলেন কার বিরুদ্ধে, সেন বংশের রাজার বিরুদ্ধে। এবং বলা হয় যে মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি মধ্যাহ্ন
অর্থাৎ দুপুরে তিনি অশ্ব বিক্রেতার বেশে বলছে কথিত আছে যে অশ্ব বিক্রেতার বেশে তিনি সরাসরি নেতৃত্ব দিয়ে লক্ষণ সেনের রাজ্যে অর্থাৎ এই যে বাংলা এবং বিহারে উনি গেলেন এবং এমন একটা সময় গেলেন যখন তারা সবাই রাজা লক্ষণ সেনও মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন এবং খটকে যারা ছিল তারাও রিল্যাক্স মুডেই ছিলেন এবং তারা মনে করেছিল যে বক্তিয়ার খলজি যে অশ্ব বিক্রেতা অশ্ব বিক্রি করতে হয়তো বা এসেছেন কিন্তু এবং এত দ্রুত বা ক্ষিপ্র গতিতে উনি এগিয়েছিলেন যে ওনার পিছনের সৈন্যরা ওনাকে আর মানে কি বলবো যে অনেকখানি দূরত্ব অনেকখানি গ্যাপের মধ্যে পড়ে গিয়েছিল এবং এভাবেই বাংলা এবং বিহার অনায়াসে তোমার দখল হলো এবং রাজা লক্ষণ সেন ভেতরে দরজা দিয়ে খিড়কির দরজা দিয়ে পালিয়ে গেলেন আত্মগোপনে এইভাবেই বাংলা বিহার আসলো এবং লাহোর অধিকার হয়েছিল 1186 খ্রিস্টাব্দে তাহলে এই যে আমরা দেখলাম যে একটা মুসলমানের হাত ধরে এই যে এত বড় একটা হিন্দু রাজ্য কী হলো অধিকৃত হলো তাহলে এই যে এর ফলাফলটা কী দাঁড়ালো ফলাফল আমরা মোহাম্মদ বিন কাসিমে দেখেছিলাম স্থায়ী শাসন প্রতিষ্ঠিত হয়নি আমরা সুলতান মাহমুদে দেখেছিলাম স্থায়ী শাসন প্রতিষ্ঠিত হয়নি তাহলে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরিও কি তাই না মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ক্ষেত্রে এটার ব্যতিক্রম হয়েছিল কিভাবে ব্যতিক্রম হয়েছিল সেটা হচ্ছে যে তিনি সেখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেছিলেন যে অঞ্চলগুলো তিনি দখল করেছিলেন প্রতিটা অঞ্চলে তিনি তার স্থায়ী প্রতিনিধি রেখে এসেছিলেন এবং মুসলিম শাসনাধীনে সেখানে রেখেছিলেন তাহলে এই যে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন এবং তার হাত ধরেই একটা পর্যায়ে দেখা গেল যে এই অঞ্চলে সালতানাত যুগের প্রতিষ্ঠা হলো মামলুক বংশের প্রতিষ্ঠা হলো এবং এই অঞ্চল মুসলমানদের বা মুসলিম শাসনাধীনের ছায়া তুলে এসে অনেক কিছু অর্জন করলো এই অঞ্চলের মানুষ এই এলাকার মানুষ তাহলে এর ফলাফলটা তাহলে কী দাঁড়ালো ফলাফল যদি আমরা বলি সেখানে বলছে যে ক্রীতদাসদের জীবন মানের উন্নতি তিনি করেছিলেন কিভাবে আমি আগেরটা বলে দিলাম তোমাদের যে স্থায়ী মুসলিম শাসন এখন ক্রীতদাসদের উনি কী করলেন ক্রীতদাসদের ক্ষেত্রে উনি এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন যে ক্রীতদাসদের শিক্ষা দীক্ষা রাজনৈতিক চিন্তা চেতনা সামরিক বিদ্যা সমস্ত কিছুতে উনি নিজস্ব পৃষ্ঠপোষকতায় উনি তাদেরকে জীবন মানের উন্নয়ন ঘটালেন এবং তারই হাত ধরে পরবর্তীতে দাসবংশ প্রতিষ্ঠা লাভ করেছিল তার মধ্যে ছিল কুতুবুদ্দিন আইবেক ইলতুৎমিশ এরকম আরও অনেকে এইভাবেই কিন্তু তিনি দেখা গেল যে বিশাল একটা সাম্রাজ্যের সূচনা করে দিয়ে গিয়েছিলেন যে মুসলিম শাসনাধীনে এই অঞ্চলগুলো পরবর্তীতে এই ক্রীতদাসরাই আরও বেশি সম্প্রসারিত করেছিল যা হোক তোমরা আমি যে আলোচনা করে দিলাম তোমরা মন দিয়ে পড়াশোনা করো বই দেখো এবং প্রতিদিনের পড়া প্রতিদিন করো দেখবে আর কোনো সমস্যা হবে না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ